জীবনে চলার পথে আজও অমূল্য নেতাজিরই কথাগুলি একবার দেখে নেওয়া যাক সেই সব বাণী নেতাজি দুঃসাহসিক জীবন প্রত্যেক যুবকের জন্য অনুপ্রেরণা সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী উপলক্ষে তার দাবা বৈপ্লবিক ধারণা সম্পর্কে পড়ুন জানুন যা তরুণদের শক্তি ও উদ্দীপনায় ভরিয়ে দেবে স্বাধীনতা সংগ্রামে প্রধান ভূমিকা যার মহান বিপ্লবী যিনি তরুণ প্রজন্মের মনে বিজয়ের আশা জোগাতে যে মহান ব্যক্তিত্বের এক উক্তি কাফি তিনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু তেইশে জানুয়ারি দেশের স্বাধীনতা সংগ্রামের এই মহান নেতার জন্মবার্ষিকী চলতি বছরে একশো ছাব্বিশতম জন্মবার্ষিকী পালিত হচ্ছে নেতাজি বলা বাহাল্য নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী বীরত্ব দিবস হিসাবে পালিত হয় তার সমগ্র সাহস ও বীরত্বের উদাহরণ উড়িষ্যার কটকের একটি সচ্ছল বাঙালি পরিবারে সুভাষ সুভাষচন্দ্র বসু ইন্টারমিডিয়েট পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন এবং ভারতীয় প্রশাসনিক পরিষেবায় পড়ার জন্য ইংল্যান্ডে যান এই স্থান অধিকার পরীক্ষার ভারতের গৌরব বয়ে আনেন তবে তিনি ব্রিটিশদের দাসত্ব মেনে নেননি তাই তিনি মাঝপথে তাদের প্রশাসনিক পরিষেবা ছেড়ে ভারতে আসেন স্বাধীনতা সংগ্রামে যোগ দেন এবং আজাদ হিন ফৌজ আজাদ সরকার প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসুই প্রথম মহাত্মা গান্ধীকে জাতির পিতা বলে সম্বন্ধ করেছিলেন বলে জানা যায় নেতাজি দুঃসাহসিক জীবন প্রত্যেক যুবকের জন্য অনুপ্রেরণা তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এমন একটি স্লোগান দিয়ে সেই সময় তিনি প্রতিটি ভারতীয় রক্তে উদ্দীপনা ও শক্তিতে ভরিয়ে দিয়েছিলেন সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী উপলক্ষে তার দেওয়া বৈপ্লবিক ধারণা আমাদের তরুণ প্রজন্মকে শক্তি এবং উদ্দীপনা দেয় চলুন জেনে নেওয়া যাক নেতাজির বাণীগুলি নেতাজি বলেছিলেন আপনার নিজের শক্তিতে বিশ্বাস করুন ধার করা শক্তি আপনার জন্য মারাত্মক মনে রাখবেন সবচেয়ে বড় অপরাধ হচ্ছে অন্যায়কে সহ্য করা এবং অন্যায়ের সাথে আপোষ করা উচ্চ চিন্তা দ্বারা দুর্বলতা দূর হয় আমাদের সর্বদা উচ্চ চিন্তা তৈরি করা উচিত যার পরমানন্দ নেই সে কখনো মহান হতে পারে না সংগ্রাম আমাকে মানুষ করে তুলেছে এবং আত্মবিশ্বাস দিয়েছে যা আগে আমার ছিল না জীবন সংগ্রামে না থাকলে ভয় না পেলে জীবনের অর্ধেক স্বাদ নষ্ট হয়ে যায় সর্বদা কিছুর আশার রশ্মি থাকে যা আমাদের জীবন থেকে বিচ্ছুত হতে দেয় না যদি কখনো মাথা নত করতে হয় বীরের মতো মাথা নত করুন সাফল্য সবসময় ব্যর্থতা স্তম্ভের ওপর দাঁড়িয়ে থাকে তাই ব্যর্থতাকে কেউ ভয় পাবেন না যারা ফুল দেখে উত্তেজিত হন তারাও কাঁটা দ্রুত অনুভব করেন আপনাদের যদি এরকম মোটিভেশনাল ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটাতে একটা লাইক করে দেবেন ধন্যবাদ আপনাদের সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন